आज हमें बनाची शिमेर एक सुंदर रेसिपी शिम तेल जा गरम भातर संगे खूब ही भालो लागबे। ताहले देखे नीन आमि किभाबे शिम तेल बनाई। आमार ई रेसिपिटी जदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज सबस्क्राइब करे देबेन, शेयर करे देबेन, लाइक करे देबेन, बाड़ीते ट्राई करबेन, कमेंट करे जानाबेन केमन होयेछे, पाशे थाका बेल आइकनटि बाजिये देबेन जाते आमि जखनि कोनो नतुन रेसिपि आपलोड करि তা আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আর নতুন বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শিম তেল বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম শিম নিয়ে নিয়েছি, 2 চামচ সর্ষে, সাদা কালো সর্ষেকে জলে ভিজিয়ে রেখেছি, পাঁচখানা কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ, স্বাদ মতো নুন আর 2 চামচ ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি, হাফ চামচ কালো জিরে নিয়ে নিয়েছি। এবারে আমি শিমগুলোকে কেটে নেব। এই শিমগুলো একটু বড় সাইজের, সেগুলোকে আমি যেমন এটা এটাকে আমি দুটো দুটো কেটে নেব, আর এই ছোট ছোট গুলোকে আমি গোটাই রেখে দেব। তাহলে কেটে নিই শিমগুলো। শিমগুলো আমার কাটা হয়ে গেছে, যে আঁশগুলো কেটে ফেলে দিয়েছি। শিমগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে শিমগুলো, সর্ষেগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। সর্ষেটা ধুয়ে নিয়েছিলাম, জল সমেত সর্ষেটা আমি মিক্সিতে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম এর মধ্যে। এবার পেস্ট করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি সর্ষের তেল লাগবে। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগবে। গরম হয়ে গেছে, এবার কালো জিরে দিয়ে দিলাম, শিমগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখেছি আর নাড়াচাড়া করে দেব। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব শিমগুলোকে। শিমটা ভাজা হয়ে গেছে, 10 থেকে 12 মিনিট লাগলো শিমটা ভাজতে। এবার এর মধ্যে আমি সর্ষে লঙ্কা পেস্টটা দিয়ে দেব। দু মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে এবার ধনে পাতাটা দিয়ে দেব। শিম তেল তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো, নামিয়ে নেবো।